তাফসিরে মজলিসে আল্লাহ তাআলা আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাফসিরের আগে প্রশ্নের উত্তর দেওয়া হবে, এরপরে ইনশাআল্লাহ তাফসির হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন, দিনের বেলা নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত জোরে পড়ার বিধান কি, একটু আলোচনা করলে ভালো হয়। এমনি দিনের বেলা নফল নামাজ আস্তে পড়াই উত্তম, আর রাতে যদি অন্যের অসুবিধা না হয় তাহলে একটু মৃদু আওয়াজে পড়া উত্তম নফল নামাজ। বাকি অনুচ্চ স্বরে পড়তে পারে, কোনো সমস্যা নাই, অনুত্তম না। কিন্তু যদি কেউ এটা চায় যে রাতের নামাজের ভিতরে তার আয়াতের প্রতি তার খুশুখুজু এবং তার মনোযোগ সৃষ্টির জন্য একটু জোরে পড়বে, তাহলে এটা উত্তম, এটা রাতের নামাজে। রাত দিনের নামাজে উচ্চ স্বরে বা জোরে কেরাত পড়া এটা অনুচিত, অনুত্তম, জায়েজ আছে, নাজায়েজ না। নফল নামাজে নাজায়েজ না, কিন্তু সেটা মসজিদে না, বাসায় পড়লো, জোরে পড়লো, কোনো নামাজ ফাসেদ হয়ে যাবে না, ওয়াজিব না। অর্থাৎ দিনে এবং রাতে নফল নামাজের ভিতরে কেরাত জোরে পড়া, আস্তে পড়া, এটা ইচ্ছাধীন। তবে উত্তম অনুত্তমের পার্থক্য রয়েছে। আর এক ভাই বলেছেন যে হুজুর, আমি ফজর নামাজের সময় ঘুম থেকে উঠতে পারি না, আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, এটার জন্য ব্যবস্থা নিতে হবে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে উঠার তৌফিক দান করেন, নামাজের প্রতি মনোযোগী করে দেন। আসলে ভয় থাকলে ঘুম হবে কীভাবে, ভয়টা সৃষ্টি করতে হবে। এই জন্য ফাজাইলে আমালের ভিতরে নামাজের অধ্যায়, নামাজ কাজা করলে কি গুনাহ হয় এগুলো পড়বেন। মানুষের অন্তরের ভিতরে ভয় থাকলে আপনি দেশে যাবেন, টিকিট করেছেন, গাড়ির টিকিট করেছেন 2000 টাকা দিয়ে, 2000 টাকা নষ্ট হবে এই ভয়ে ঘুম ভেঙে যায়। ভাঙে কি না, নাকি না সেদিনও ঘুম ভাঙে না, কোনটা? অথবা বিদেশে যাবেন, ফ্লাইট হলো আপনার ভোর 5টায়, সেদিন ঘুম ভাঙে কি না? তার মানে হলো যে আমাদের কাছে নামাজের গুরুত্ব কম, নামাজ ছুটে গেলে এর ভয় আমাদের ভিতরে আসেনি। তো এটার জন্য কি করতে হবে, ওই অধ্যায়গুলো পড়তে হবে, তালিমে বসে বসে এই নিজের মনকে তৈরি করতে হবে। নামাজের পরে দেখবেন যে মসজিদে তালিম হয়, এখানে নিয়মিত বসলেও কিছু সময় তো দিতে হবে, নিজেকে প্রস্তুত করার জন্য কিছু সময় ব্যয় করতে হবে। তো সেখানে বসলে ইনশাআল্লাহ ধীরে ধীরে এটা তৈরি হবে। আর একটা কাজ হলো আগে আগে শুয়ে যেতে হবে, অনর্থক রাত্রেবেলা কাজ শেষ করে 12টা 1টার সময় ঘুমালেন, শুলেন, তো এখন শরীরে তো একটা কি আছে, শরীরের একটা ক্লান্তি আছে, এটা দূর হতে হতে সময় লাগে, এই জন্য আগে শুয়ে যেতে হবে। শোয়ার সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে চেয়ে এসো, তো আল্লাহ ফজর নামাজ পড়েন, ইনশাআল্লাহ দেখবেন যে এরপরও যদি না হয় তাহলে যেদিনই ছুটে যাবে সেদিন 2-4 রাকাত আল্লাহর কাছে সালাত তওবা পড়বেন, প্রত্যেক দিন 4 রাকাত করে নিয়াত করলেন। এরপরও যদি না হয় তো এর সাথে মিলাবেন 10-20 টাকা করে দিবেন, যেদিনই ছুটবে সেদিনই 50 টাকা। এবার শয়তানে পা টিপবে, মাথা টিপবে, যে ভাই উঠেন, আর শয়তানে ডেকে দেবে একবারে। হাদিস শরীফের ভিতরে আছে যে যখন মানে আজান হয়ে যায় এরপরে যখন না উঠে তো শয়তান গিরা লাগায় মাথার ভিতরে, এর ঘুমটা যেন গভীর হয়। এবার নামাজের আজানের আগ মুহূর্তে দেখেন তো ঘুম আসতে না আসতে না হালকা, আজানের পরে ঘুম গভীর হয়ে যায়, শয়তান ভালো করে গিরা লাগায় উঠতে না পারে।
আল্লাহর ভয় সবচেয়ে বড় কথা আর কি। হ্যাঁ, আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। অনেক ভাই বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে নাকি সারা জাহান সৃষ্টি করা হতো না, কথাটা কি ঠিক? দেখেন, আমরা মানে মসজিদে ঢোকার সুন্নত নিয়ম, এই যে জিনিস প্রশ্ন করেছেন, আমি ওনাকে প্রশ্ন করতে চাই, মসজিদে ঢোকার সুন্নত কয়টা, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত কয়টা, মসজিদের ওয়াজিব কয়টা, মসজিদের ফরজ কয়টা, এগুলো আমরা জানি কি না, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, এগুলো জানি কি না, কথা বললেন না? আমরা অনর্থক প্রশ্ন করতে পছন্দ করি, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের জরুরি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি হতো কি না, এটা তো আমরা জানি না, এর হাদিসে স্পষ্টভাবে এই কথা নাই। কিন্তু এই কথা আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কুলের ভিতরে সবচেয়ে সেরা, সমস্ত নবীর ভিতরে তিনি সেরা এবং সর্দার, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে হাবিব। বরং আল্লাহর পরে, অর্থাৎ আল্লাহ পরে মানে কি, সৃষ্টি আল্লাহ পরে, আল্লাহ খালেক সৃষ্টিকর্তা, আর এরপরে হলো সৃষ্টি, সৃষ্টি কুলের ভিতরে সবচেয়ে সেরা এবং সবচেয়ে পবিত্র। ব্যাস, এরপরে এমন কোনো কথা টেনে নিয়ে আসার প্রয়োজন কি যে কথাটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই? বাকি আল্লাহ তাআলার এলেমে আছে যে আসলে বাস্তবতা কি, আল্লাহ তাআলা এই পৃথিবীকে কার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের এক আয়াতে বলে, ইন্নামা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, এই পৃথিবীকে আল্লাহ তাআলা বলছে এই পৃথিবীর উত্তরাধিকারী আসলে আমার নেক বান্দারা, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য। আর এক হাদিসের ভিতরে এসেছে, লা তাকুমু সাআহ হাত্তা ইয়ুকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনে একজন বান্দা যতক্ষণ পর্যন্ত এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ যদি না থাকে, তাহলে আসমান জমিন সূর্য আর উঠবে না। সূর্য উদিত হয় ওই ব্যক্তির জন্য যে আল্লাহ বলে, তার জন্য যে সেজদা করে তার জন্য সূর্য উদিত হয়, সূর্য অস্তমিত যায় ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে ডাকে। যেদিনে একজন মানুষ পৃথিবীতে এরকম মানুষ থাকবে না, সেদিন সূর্য আর উদিত হবে না। তাহলে একজন মানুষ আল্লাহ যে বলে তার জন্য যদি পৃথিবীর এই নিজাম থাকে, তাহলে আল্লাহ রসুলের জন্য কোন নিজাম আছে? বাকি কথা হলো যে একবার এই ভাষায় বলার জন্য হাদিস সহি থাকতে হবে, আমরা এইভাবে বলি না। বাকি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর ফজিলত এবং তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করার ক্ষেত্রে যে সমস্ত হাদিসগুলো রসুল্লাহ সাল্লাম বলেছেন সেগুলো বলা উচিত। আনা সৈয়দু বুলদি আদম ওয়ালা ফখরা, রসুল্লাহ সাল্লাম বলেন যে আমি সমস্ত মানব জাতির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ। আনা সৈয়দু বুলদি আদম, মানব জাতির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, আদম সন্তানের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, ওয়ালা ফখরা। রসুল্লাহ সাল্লাহ আসলামকে আল্লাহ তালা সৈয়দুল আম্বিয়া বানিয়েছেন, সৈয়দুল মুরসালিন বানিয়েছেন, খাতামুন নবীন বানিয়েছেন। আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত হাদিসের আলো গ্রহণ করার তৌফিক দান করেন। ভারতে বর্তমানে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, আমাদের দিলে তো অনেক ব্যথা লাগে, কিন্তু করণীয় সম্পর্কে জানা নেই, জানালে উপকৃত হব। সত্যি মুসলমান ভারতের ভিতরে খুব বেশি নিগৃহীত হচ্ছে, বেশি নির্যাতিত হচ্ছে, কি করার রয়েছে? আসলে আমরাও এই সমস্ত পরিপ্রেক্ষিতে আমাদেরও দিল একবারে মানে খান খান হয়ে যায়, সবারই একই দিল মুসলমানদের। ওই যে ওই কথা সূরা বুরুজের ভিতরে যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদেরকে টুকরো টুকরো করেছে, অগ্নিদগ্ধ করেছে, কেন? যে অপরাধ একটাই যে আল্লাহ, তারা মহান পরাক্রমশালী আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, অপরাধ একটাই। ভারতে মুসলমানরা নিগৃহীত হচ্ছে, অপরাধ একটাই যে তারা মুসলমান। তো কমসকম আমাদের এতটুকু তো করার আছে যে আমরা সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে তো পারি, সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের ভিতরে যখন নাকি
কাফেরদের এই হামলা হলো, রাসূলুল্লাহ সিজদায় পড়ে পড়ে এমন কান্না করছেন, টুকরে টুকরে কাঁদছেন, আর আল্লাহ এই উম্মত যদি শেষ হয়ে যায় লাম তুবাদ বাদু, আর আল্লাহ এরপরে আর আপনাকে ইবাদত করনেওয়ালা মখলুক মানে মানুষ আর পাওয়া যাবে না, এরাই দুনিয়াতে মুষ্টিমেয় কিছু মানুষ যারা আল্লাহ আপনার সিজদা করে, আর আল্লাহ তাদেরকে আপনি সমূলে শেষ করে দিয়েন না। এই হলো আসলে তো আমাদের দোয়া। আমি জানি না যে আমরা এই মুসলমানদের এই নির্যাতনের কথা শুনে আমরা দোয়া করি কি না। সমস্ত নবীদের হালত দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াকিয়াগুলো পড়ে দেখেন। আবু জেহেলের ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, তার ভিতরে এই আবু জেহেলের ছেলের ঘটনা অন্যতম শিক্ষণীয় আমাদের ক্ষেত্রে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেলের এক ছেলে খুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব খারাপ কথা বলেছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি রকমেই মর্মাহত হয়েছিলেন, খুব বেশি কষ্ট পেয়েছিলেন। যতটা না ওই তায়েফে কষ্ট পেয়েছিলেন এর চেয়েও বেশি কষ্ট পেয়েছে। তায়েফে তো বদদোয়া করেননি আল্লাহ রাসূল সাল্লাম, কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেছেন। তার অধীনে তার বিবাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিল, এক কন্যা ছিল, তালাকও দিয়ে দিয়েছে, আবার খুব খুব জুলুমের মোয়ামলা করছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব খারাপ কথা বলেছিল। আল্লাহু আকবার কাবীরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক বদদোয়া করেছিলেন, একটা ছোট কথা বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তার উপরে আপনার হিংস্র প্রাণীর ভিতরে কোনো বাঘ সিংহ লালিয়ে দেন। আর যাবে কোথায়, মানে আল্লাহ রসুল এই কথা বলেছেন, বুঝলেন না। আবু জেহেল তো টের পেয়ে গেছে আল্লাহ রসুল এই কথা বলেছে, তে তো আর তার আর কোনো খবর, তার আর বাঁচার উপায় নাই। তো সে আবু জেহেল সে সিরিয়াতে যাবে, ব্যবসার জন্য যাবে, তো সাথে তার ওই বাচ্চাকে নিয়ে গেছে, ছেলেকে নিয়ে গেছে, বাচ্চা তো না ছেলেকে নিয়ে গেছে, যে তুই এখানে থাকিস না, মুহাম্মদ তো তোর জন্য বদদোয়া করেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কথা আবু জেহেলেরও বিশ্বাস ছিল, এই কথা যে মুহাম্মদ যার জন্য ই করে সে তো শেষ হয়ে যাবে, তাকে সাথে সাথে রাখছে যে দেখি কতক্ষণ পাহারা দিয়ে রাখা যায়। তো পথিমধ্যে মঞ্জিল গাড়লো, তার মঞ্জিল করতে হলো, রাত্রি হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, বণিক দলের পুরা তাদেরকে নিয়ে সফর, তাদের সাথে মশওয়ারা করলো যে আরে ছেলের জন্য কি করা যায়, তার জন্য তো বদদোয়া আছে। তো তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের সবারই ব্যবসা বাণিজ্যের বড় বড় সামানা ছিল, মাল ছিল, কেননা ওই সময় তো টাকা পয়সা মানুষের ভিতরে ব্যাপক ছিল না, কিছু মাল বিক্রি করতো, কিছু মাল আবার কিনতো, তো সকলের কাছে পর্যাপ্ত উটের ভিতরে অনেক মাল ছিল, এগুলো দিয়ে তারা মানে উঁচু করেছে, এটাকে সব জমা করে অনেক উঁচু করেছে। তো আবু জেহেলের ছেলেকে ওই একবারে মাথায় নিয়ে যে রেখেছে ওগুলো সব কিছু উঁচু করে, আর তারা চতুর্দিক দিয়ে বণিক দল তারা চতুর্দিক দিয়ে ঘিরে ওখানে শুয়ে আছে। এই রাত্রে গভীরের দিকে দেখা যায় একবারে সিংহ এসে গেছে, এসে ওই সবার মুখ শুকায়, মুখ শুকে মুখ শুকে, তো মুখ সিংহ যদি মুখ শুকে তাহলে তার ঘুম থাকে আর, হ্যাঁ উঠে দেখে যে আর কী ব্যাপার, সিংহ তো মানে নড়াচড়া করতে পারে না, যে আবার সিংহ ধরেই কি না, একবার এমন অবস্থা যে একবার মরার মতো পড়ে আছে, একবার সেটা মানে দেখে আবার চুপচাপ করে যে কী করে, দেখে দেখে সব শুকে টুকে দেখালো যে কাউকে আর পায় না, সিংহ তো খোঁজ করতে এসেছে ওই আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের ওই কথা তো লেগে গেছে, হ্যাঁ রাত পার হয়নি, এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে রাত পার হয়নি। মুসলমানদের শক্তি হলো এটা, মুসলমানদের শক্তি অস্ত্র না, আসলে মুসলমানদের শক্তি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি প্রকৃত মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে।
আসল কথা হলো আমাদের ইমানের জায়েজা নেওয়া, আসল কথা হলো আমরা হালাল হারামের জিন্দেগি হারামের ভিতরে ডুবে রয়েছে, এইদিকে তাহাজ্জুদ আর তাহাজ্জুদ চলছে, এই তাহাজ্জুদ দিয়ে কি ফায়দা? জিন্দেগি পাক করা উচিত, জিন্দেগি ইমানই জিন্দেগি, ইমানের চাহিদাগুলো মৌলিক চাহিদাগুলোর ভিতরে আসা উচিত আমাদের। এরপর আল্লাহর কাছে হাত উঠাবে, ওই হাতের দাম আছে। আল্লাহু আকবার কবীর। আল্লাহ তো বাঘ একবার এক লাফ দিয়ে, সবাই দেখছে যে বাঘ কীভাবে, মানে সকল তো মানে ঘুম ভেঙে গেছে সবারই, সবাই দেখছে কিন্তু চুপচাপ সব শুয়ে আছে, যে কোনো নড়াচড়া নাই। দেখতে এক লাফ দিয়ে একবারে উপরে উঠলো, ওটা ছিঁড়ে ফিড়ে খেয়েটে একবার পরে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে একবারে। মুসলমানদের তো তখনও কিছু ছিল না, কিন্তু তখনও মুসলমানদের আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই জিন্দেগি দিয়েছেন, সেই জয় জয়লাভ করেছেন মুসলমানদেরকে। দোয়া ছাড়া এর চেয়ে বড়ো কোনো হাতিয়ার নাই দুনিয়াতে, আসলে দোয়ার চেয়ে আর বড় কোনো শক্তিও নাই। দোয়া এত বড় শক্তি, হ্যাঁ দোয়া শক্তি, বড় শক্তি, দোয়া বড় শক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করুন। কিছু করতে না পারলে দোয়া আমরা করতে পারি, আর দোয়া মোমেনদের সবচেয়ে বড় শক্তি, যদি সে দোয়াকে হেফাজত করে। আর একটা কথা বলি, যেমন কথা এসেই গেল, এই কথাটা পূর্ণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ব্যতীত কবুল করেন না, গ্রহণ করেন না। সুম্মা যাকারা রাজুল, হাদিসের কিতাবে এসেছে, সুম্মা যাকারা রাজুল, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তির আলোচনা করলেন। আশআথা আগবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে মানে এক ব্যক্তি যখন খুব নিরীহ হয়, একবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ নাই তার, নিরীহ নিরস্ত্র মানুষ, ও যখন ভিখারি একবারে নিঃস্ব, তখন সে আল্লাহকে ডাকে। তো যেহেতু তার কেউ উপকারে নাই, তখন সে আল্লাহকে ডাকে, মরিয়া হয়ে ডাকে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন যে আশাত আকবর, যে ইয়াতুলুস সাফার, সে লম্বা সফর করে এসেছে, মুসাফির মানুষ বলে না মুসাফিরের দোয়া কবুল হয়, এই হাদিস থেকে এই কথা। মুসাফির সফর করে এসেছে, মলিন বস্ত্র, উষ্ক খুষ্ক চুল, মাদ্দা এদাহি, হাত সামনে উঠিয়েছে, হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, এই হাদিসের সব শর্তগুলো আছে। সে বলে ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া রব করে তিনবার বললে দোয়া কবুল হয়, হাদিসে আছে, সব শর্ত এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছবে, আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন। ওয়া তাআহু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া মালবাসু হারামুন, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধিও হারাম। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন, এই দোয়া তো আসমানে ওঠে না। তার ইবাদত, যার খানা হারাম পরিধিও হারাম, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, কোনো ইবাদত তার আল্লাহর কাছে কবুল, কোনো সেজদা তার কবুল না, কোনো তসবিহ না, কোনো সাদাকা না, তার কোনো ইবাদত না, কোনো হাত, তার কোনো কিছু আল্লাহর কাছে কবুল না। কিন্তু এখন দেখেন আমাদের সমাজের ভিতরে এই কথাগুলো একটু কড়াই, কড়া মানে কি এগুলো কথাগুলো কঠিন কঠিন এই বিষয়গুলো আমাদের সমাজের ভিতরে সুদের সাথে জড়িত নেই এরকম মানুষ খুঁজে পাওয়া কত পার্সেন্ট বলেন, ১০% বলেন আপনি, ১০% লোক মুশকিল হবে তাও, যে সুদের সাথে বিলকুল তার কোনো সম্পর্ক নেই, যে সুদের সাথে সুদ খায় সুদ গ্রহণ করে। আল্লাহ তাআলা পক্ষ থেকে তো যুদ্ধের এলাম কি, মুসলমানদের তো জিন্দেগিই সব শেষ হয়ে রয়েছে, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কই সম্পূর্ণভাবে কাট অফ হয়ে গেছে, কেউ নাই তার। আর মুসলমানদের যদি আল্লাহ না থাকে, তার কেউ নাই আসলে, মুসলমানদের শুরু থেকেই কেউ ছিল না, আর মুসলমানদের যদি আল্লাহ না থাকে, তার কেউ নাই আসলে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। জুতু মেরা তুসব মেরা ফলক মেরা জমি মেরি, এক বুজুর্গ বলেছিলেন আল্লাহ তুমি আমার সব আমার, তুমি আমার তো সব আমার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন। ওই হাত ওই চোখের পানি
আল্লাহ তালা আমাদেরকে দান করেন যে হাত এবং চোখের পানি আসমানের দিকে উঠালে সেটা ফেরত দেন না আল্লাহ তালা, ফয়সালা করেই নেন আল্লাহ তালা, এরকম হাত এরকম চোখের পানি আল্লাহ তালা আমাদেরকে নসিব করেন। হ্যাঁ, আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছেন, আমাদের ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, সেজন্য আমাদের দিল কাঁদা উচিত, আমাদের আমাদেরকে নামাজে নামাজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা উচিত। এবং আপনি এই কথা জেনে রাখেন ইনশাআল্লাহ, যদি সে সচ্চা মানুষ হয় এবং যা হালাল হারাম হারাম থেকে বেঁচে থাকে, হালালের জিন্দেগি হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই চোখের পানি বৃথা দিবেন না আল্লাহ তাআলা। পরীক্ষা তো আসে, কিন্তু আল্লাহ তাআলা বৃথা দিবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে না, আমাদের কাজের চেয়ে বড় কিছু কি আছে? দোয়া অনেক বড় হাতিয়ার, এগুলো আমি ভুলে গেছি আমরা আজকে। আমরা এই সমস্ত হাতিয়ার ভুলে গেছি যখন আমাদের দুনিয়ার ওই সমস্ত জিনিস আমাদের কাছে খেয়াল এসে গেছে, কিন্তু দোয়াই সবচেয়ে বড় হাতিয়ার ছিল নববী যুগে। আপনি দেখেন নববী যুগে সব সমস্ত যুদ্ধের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা, সমস্ত মুমিনরা তারা যুদ্ধ ভিতরে লিপ্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার ভিতরে পড়ে রয়েছেন। তারা বলেন কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম, হে নবী আপনি বলে দিন তাদেরকে, মা ইয়াবাউ বিকুম রব্বি, আল্লাহ তাআলা আমার রব তোমাদের দিকে ভ্রূক্ষেপই করতেন না তোমরা যে আল্লাহকে না ডাকতে। কিন্তু আমরা হাজারো বিপদের ভিতরে পড়ার পরও আল্লাহকে ডাকার কথা স্মরণই হয় না আমাদের, ঠিক কি না? নাকি আল্লাহ তাআলা আমাদেরকে এই করণীয়টা কর্তব্যটা করার, এটা নববী যুগ থেকে প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিরাত থেকে প্রমাণিত এই আমল, এবং এটা অন্যতম আমল, একজন মোমেনের অন্যতম আমল। এই এই ব্যাপারে ত্রুটি হলে সে তার কর্তব্যে ত্রুটি করেছে, কর্তব্যে ত্রুটি করেছে। ঠিক আছে না, আমরা করবো না সবাই ইনশাআল্লাহ, দুই রাকাত নামাজ পড়ে, দু চার রাকাত নামাজ পড়ে রাত্রে কাঁদি আমরা আমাদের ভাই বন্ধুর জন্য, মুসলিম ভাই বন্ধুর জন্য আমরা কাঁদতে পারি না, এই কথা আল্লাহ তাআলা ফয়সালা আল্লাহ করবেন, কি করবেন সেটা মালিক জানেন ভালো। মুসা আলাইহিসসালাম আর ফেরাউন, মুসা আলাইহিসসালামের কি ছিল? কোনো না সৈন্যবাহিনী ছিল না, কোনো অস্ত্র ছিল না, রাজত্ব ছিল, কিছুই ছিল না, কিন্তু মুসা আলাইহিসসালামের সাথে আল্লাহর মদত ছিল। ঠিক আছে না, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেন। মসজিদের দান বাক্স থেকে টাকা আত্মসাৎ করলে ইসলামের দৃষ্টিতে এর শাস্তি কি, এবং কেউ যদি না বুঝে করে তাহলে বাঁচার উপায় কি? বাঁচার উপায় তো যা বলতে পারবো না, বাঁচার উপায় তো হলো তার এইখান থেকে বিরত থাকা। এটা তো খুবই অন্যায় এবং জুলুমের পর জুলুম, আল্লাহর ঘর থেকে এটা করা তো এটা মানে এটা তো আগুন, আল্লাহর ঘর থেকে কোনো কিছু নেওয়া এটা তো আগুন, জাহান্নামের আগুন সরাসরি পেটের ভিতরে নিয়ে ভরে দিল, কথা বুঝলেন না? আল্লাহ তাআলা তার বুঝ দান করেন যদি কেউ এরম করে থাকে, আর তাকে ফেরত দেওয়া জরুরি, সমস্ত টাকা ফেরত দিয়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করা জরুরি। একটা প্রশ্ন করেছেন ইনি যে আত্মীয়দের দিনী বুঝ অভাবে কারো কারো ওজোরের কারণে মাটিতে দস্তরখান বিছিয়ে খেতে না চাওয়ার কারণে যদি বাসায় চেয়ার টেবিল কেনা হয় তবে তাতে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো নিষেধ আছে কি না? দুটা কথা এখানে বলেছেন যে দিনী বুঝের অভাবে এবং কারো কারো ওজোরের কারণে। ওজোরের কারণে আজকাল তো এমন হয়েছে যে ঝুঁকা নিষেধ হয়ে গেছে, অনেকে অনেক কষ্ট হয়, মুরব্বীরা অনেকে তো নিচে বসে খেতেই পারেন না, তো তাদের জন্য তাদের ওজোরে চেয়ার টেবিলের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু আসলে এই চেয়ার টেবিলের কালচারটা এটা বিজাতীয় কালচার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও চেয়ার টেবিলে নিয়মিত খানা খেতেন না। হ্যাঁ, নিয়মিত মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই চেয়ার টেবিলে খানা খাননি। কোনো সময় আপনি এরা সফরে বের হলেন, হোটেলে খেতে হবে, ওই সময় আবার চেয়ার টেবিল থেকে নেমে নিচে খেলো, এরকম করে আবার সুন্নত না। কিন্তু আমাদের অনেক একবার হঠাৎ করে কোথায় গেছিলাম, পরে একজন দেখতেছে যে রাস্তার পাশে উনি পানি খাবে রাস্তার ভিতরে বসে গেছে। জনাব, এটা তো সুন্নতের তো জ্ঞান থাকতে হবে। আমরা হাদিসের ভিতরে পড়েছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দাঁড়িয়ে পান করেছেন। তা আমার কোনো সফরের ভিতরে কোনো সময় যদি পানি পান করা বা কোনো খাওয়া দরকার, আমি বললাম ওই হাদিসের উপরে আমল করতেছি, জানা থাকা লাগবে।
পরিবেশ পরিস্থিতি সব কিছু বুঝতে হবে না। ইসলাম তো মানুষকে উঁচু উঁচু করে, ইসলাম মানুষকে সমুন্নত করে। ইসলাম কোনো ছোট জিনিস না, কোনো সময় হেয় এবং প্রতিপন্ন করে না আপনাকে, কোনো সময় আপনাকে লাঞ্ছিত করে না। যেখানে পরিবেশ ওইরকম সেখানে সেই পরিবেশে খেয়ে নিতে পারেন, বাকি এটা সুন্নতের খেলাফ না। বাকি নিয়মিত খাবারের ব্যবস্থা করা ওজোর ছাড়া, এটা অবশ্যই রসুল্লাহ আসলামের সুন্নতের বহির্ভূত বিষয় এবং এটা বিজাতীয় কালচারের অন্তর্ভুক্ত। আজকাল তো খাবার দাবারের প্রতি ভালো সতর্কতা আসগুন মানুষের, চেয়ার টেবিলে খেলে তো পেট নিচেই থাকে, তো কতটুকু যাচ্ছে কোনো খবর তো নাই। কথা বুঝলেন, পেট তো স্টেট থাকে, খালি যাচ্ছে ভিতরে। এই জন্য নিচে বসে খেলে পেটটা একটু চাপা থাকে, একটু কম খাওয়া আসে। সুন্নত তরিকার অনেক ফায়দা আছে, তার ভিতরে একটা ফায়দা হলো এটা, না হলে তো ঝুড়ি একবারে পুরো বরাবর যা দিবে একবার নিচ থেকে উপর পর্যন্ত পুরাটাই ভরা লাগে। আর একটা প্রশ্ন করেছেন যে কখনো কখনো দেখা যায় যে একসাথে কয়েক অক্ত নামাজ পড়ার পরে বাসায় এসে কাপড়ে নাপাকি দেখতে পেয়েছেন, অথবা মসজিদে দীর্ঘ সময় থাকার পর অবস্থানের পরে বাসায় গিয়ে কাপড়ে নাপাকি দেখতে পেয়েছেন, এরকম ক্ষেত্রে মানে যদি এটা প্রায়শ হয়ে থাকে আপনার, তাহলে আপনার জন্য বিধান হলো খুব বেশি একাধিক অক্ত আপনি নেবেন না, বরং প্রত্যেক অক্তের জন্য ভিন্ন ভিন্ন অজু করে নিয়ে বা পাক পবিত্র হয়ে অজু করে অজু করার নিয়মটা চালু রাখলে ভালো। হ্যাঁ, বাকি যদি এরকম হয়ে যায় তখন কি করণীয়, তখন আপনি প্রবল ধারণা অনুযায়ী আপনার কাপড় কখন নাপাক হয়েছে এটাকে আপনি খেয়াল করতে চেষ্টা করবেন। তার প্রবল ধারণা হলো কোনো সময় বেগ হয়েছে বা কোনো সময় অবস্থা মনে হয়েছে, তাহলে এই অবস্থা ওটা যদি দুই অক্ত হয় বা এক অক্ত হয় যে না ঠিক আছে শেষ অক্তই মনে হয় একটু চাপ চাপ মনে হলো, ওই সময় থেকে নামাজ ধরে নেবে তাহলেই হলো। আর যদি মনে হয় যে না আমি নামাজ ঠিকঠাক মতো পড়েছি, পরে হয়তো কোনো ঝামেলা টামেলা হয়েছে, তাহলে নামাজ দৌড়াতে হবে না। সামনে থেকে কর্তব্য হলো একসাথে যদি এটা প্রায় হয়ে থাকে এরকম, তাহলে সামনে থেকে একাধিক অক্ত বিনা অজুতে এভাবে নামাজ না পড়া উচিত, তাহলে সতর্কতার উপর আমল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তানজু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা পেশাবের ছিটা থেকে নাপাকি থেকে তোমরা বাঁচো খুব, কেননা কবরের মূল যে কবরের আজাব হয় অধিকাংশ আজাবটাই এই পেশাবজনিত, পেশাব থেকে না বাঁচার কারণে, পেশাবের ছিটা থেকে বা এই পবিত্রতা পূর্ণ না করার কারণেই তার এই কবরের আজাবটা মূল এটার কারণে হয়ে থাকে। দাঁড়িয়ে পেশাব করা যাবে কি? দাঁড়িয়ে পেশাব করা ইসলামের সম্পূর্ণ নিষেধ কি না, একটু বিস্তারিত বললে উপকৃত হব। মানে শুধু এতটুকু বললে তো আসলে কিছু বলা যায় না, মানে মানে দাঁড়িয়ে পেশাব করবেন কেন, পেশাব তো বসেই করতে হবে। একজন মানুষের ভদ্রতা এবং শারাফত তো হলো এর চেয়ে বসে পেশাব করাতে, দাঁড়িয়ে পেশাব করে নাকি মানুষ? একজন মানুষের ভদ্রতার কতটুকু পরিপন্থী দাঁড়িয়ে পেশাব করা আপনি চিন্তা করে দেখেন, এত বিশ্রী লাগে আমার কাছে এটা দেখতে। আপনি কোরআন হাদিস এর বিষয়টা আপাতত এইদিকে যদি আপনি নাও দেখেন, একটা মানুষের ভদ্রতা যদি দেখেন একবার দৃষ্টিকটু এবং বিশ্রী লাগে এটা। আর দ্বিতীয় নম্বর হাদিসে নিষেধ আছে, সুন্নতের খেলাফ। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক হাদিস আছে আদা সবা তদা কওমিন ফাবালা কাইমান, যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক নর্দমা ময়লা যেখানে জমা থাকতো এরকম জায়গার ভিতরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার মানে এই ইস্তেঞ্জার জরুরত হলো, তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ সাল্লাম ওখানে যেহেতু এমন পরিস্থিতি ছিল যে বসে পেশাব করলে ওই ময়লা শরীরে ছিটতে পারে, এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওখানে দাঁড়িয়ে পেশাব করেছেন। তো যদি এমন হয় কোনো সময় দেখবেন আগে দেখেন কোথাও যাচ্ছেন এমন অবস্থা যে পাবলিক টয়লেটগুলোর যেরকম অবস্থা থাকে অনেক সময় এত নোংরা, ওখানে বসেই করলে আপনার কাপড়ই শেষ হয়ে যাবে আর কাপড় পরিবর্তন করা কোনো নাই, ওইরকম জায়গায় দাঁড়িয়ে পেশাব করা যায় যাচ্ছে।
কিন্তু ইউজুয়ালি যেটা স্বাভাবিক সুন্দর জায়গা, সুন্দর কোনো ব্যবস্থা ওখানে জায়েজ নাই, সুন্নতের খেলাফ না, শুধু এটা অসুন্দর এবং ইসলামের আদর্শের খেলাফ, একটা মানবতার খেলাফ, ইনসানিয়াতের খেলাফ, ভদ্রতার খেলাফ এটা। এবং এটার ক্ষেত্রে যারা পবিত্রতা অর্জন করে চলতে চায় তাদের জন্য তো পবিত্রতা পরিপন্থী এটা। ক্রেডিট কার্ড দিয়ে বাজার করা যাবে কি, বাজার করা খাদ্য হালাল সম্মত কিনা, এবং ক্রেডিট কার্ড দিয়ে ওমরা পালনের বিমানের টিকিট কাটা পরিশোধ করা যাবে কি না ইত্যাদি। ক্রেডিট কার্ডের মশালা হলো এটা যে ব্যাংক এই ক্রেডিট কার্ডটাকে ইস্যু করেছে, এটা ব্যাংকের একটা প্রোডাক্ট। ব্যাংক তো হলো কাউকে ফ্রি দেয় না, আপনাকে 45 দিনে যে ক্রেডিট কার্ডের ভিতরে যে একটা, এটা একটা প্রলোভন আর কি, যার কারণে এখন যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে দেখা গেলো যে 4-5টা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছে, এখন তার ক্রয় ক্ষমতা হলো মাসে হলো কমসে কম 1.5 লাখ টাকা বেতন। ক্রেডিট কার্ড থাকার কারণে ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, কৃত্রিম ক্রয় ক্ষমতা, কথা বুঝলেন না? এখন সে 5 লাখ টাকা মাসে বাজার করতে পারে, প্রয়োজন তো বাসায় সবসময় থাকেই। বাসার লোকজনও যখন জানে যে না ঠিক আছে সে ক্রেডিট কার্ড আছে, অমুক জায়গায় অফার, অমুক জায়গায় তফার ইত্যাদি বিভিন্ন রকম ইত্যাদি, তাই কেনা হয়ে যাচ্ছে 3 লাখ টাকা 4 লাখ টাকা, পরিশোধ করবে কীভাবে? মাসে তো টাকা আর বিভিন্ন জায়গা থেকে আসে না, এই সুদের ভিতরে পড়ে গেল, উচ্চ হারের সুদ, ক্রেডিট কার্ডের সুদ উচ্চ হারের সুদ, ব্যাংকের সুদের চেয়ে অনেক বেশি, কারণ ওই 45 দিনেরটা পরে উসুল করে নেয় একবারে পুরা সুদে, আসলে পুরা বিলকুল চক্রবৃদ্ধি হারে একটা সুদ আসল উসুল করে নেয়। এবং এটা শর্তই থাকে যে 45 দিনের ভিতরে ওই যে তার ডিউ টাইমে যদি পরিশোধ না করা হয় তাহলে একবার শুরুর দিন থেকে তার সুদ সুদ ধরতে থাকে। এটা সুদের ভিতরে পড়ার ফাঁদ, এই জন্য আমরা বলি যে ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না, সব ফ্যাসিলিটিস নিতে নাই। আর যদি করতে চান তাহলে এটা কোনো ফতোয়া আমাদের থেকে নিয়ে করেন না, আমরা এই দায়িত্ব নিতে পারবো না, আপনি নিজের দায়িত্বে যে সুদের ভিতরে যাবেন না, যাওয়ার আগেই আপনি পরিশোধ করে দিবেন, এই দায়িত্ব নিয়ে যদি করতে পারেন তাহলে এটা আপনার দায়িত্ব, এটা আমরা মাসলায় বলবো না, আমাদের উপর রেখে কোনো, কারণ আপনি এটা সময় আদায় করতে পারবেন না, আর আদায় না করতে পারলেই সুদের ভিতরে পড়ে গেলে সে গুণা আমাদেরও হবে, তা আমরা দরকার কি সে মাসলা বলার? এই জন্য আমি বলি যে এটা ক্রেডিট কার্ড এটা সুদের শর্তযুক্ত কার্ড, এটা ব্যবহার না করাই উত্তম, বরং যারা এটা সতর্কতার সাথে ব্যবহার করতে পারে না তাদের জন্য নাজায়েজ এবং হারাম। তো ফলে কি হলো, এই ক্রেডিট কার্ডের এই প্রোডাক্টটা এসেছেই হলো ওই সমস্ত লোকদেরকে ধরার জন্য যারা হয়তো স্যালারি দিয়ে সম্পূর্ণ মাসিক যে বেতন ইত্যাদি বেতনের টাকা দিয়ে সুন্দরভাবে বাজার করে, হালাল তার খাবার ছিল, এখন ক্রেডিট কার্ডে ব্যাংক ঢুকে গেছে, তার বাসার বাজারটা সুদের মাধ্যমে বাজার হচ্ছে, সুদি টাকা দিয়ে বাজার হচ্ছে, বাসের বাজারটা, আগে তো হচ্ছে এখন মিল ফ্যাক্টরি সব সমস্ত সুদের কারবারে হয়ে গেছে, বাসার বাজারটা বাকি ছিল, এখন ক্রেডিট কার্ড বাসার বাজারকে ধরে ফেলেছে যে এখন সুদের টাকা দিয়ে বাসার বাজার হচ্ছে, সুদি টাকা দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। আর ওমরা পালনের জন্য ক্রেডিট কার্ডের দিয়ে আজ যদি ডিউ টাইমে পরিশোধ না হয় তাহলে পুরা ওমরাই গেছে, পুরা ওমরাই শেষ। একজন ভাই বলছেন যে আমি গার্মেন্টসে একজন অফিসার হিসাবে কাজ পরিচালনা করি, কাজ করতে গিয়ে কিছু লোকজনের সঙ্গে বকা দিয়ে কাজ আদায় করতে হয়, তাতে ইসলামে কোনো নিষেধ আছে কি না? এবং অনেক মেয়ে কর্মী আছে, আমার অনিচ্ছা সত্ত্বেও আমার চোখ তাদের দিকে যায়, তাতে নিজেকে ছোট মনে হয়, আমার রোজগার ইসলামসম্মত হবে কি না, আমার চাকরিটাও দরকার এবং বিস্তারিত বললে উপকৃত হব। এই ধরনের প্রশ্নগুলো ব্যক্তিগত প্রশ্ন বলে আমরা মনে করি, এগুলোর জন্য আসলে শুধু এই আম মজমাই জিজ্ঞেস করে নেওয়াটাই এটা ব্যবস্থাপত্র সম্পূর্ণ না। তবু সামগ্রিকভাবে আমি এটার উত্তর দিচ্ছি, সেটা হলো যে মানে যারা কর্তৃপক্ষ থাকেন, অফিসার থাকেন, তাদের আখলাকওয়ালা হওয়া উচিত। এরপরও অধীনস্থদের ভিতরে কেউ আছে যাদের উদাসীনতা অবহেলা চরম থাকে, সেক্ষেত্রে কিছু কাজ আদায়ের জন্য উদ্ধারের জন্য যদি তাদের সাথে মানে পরিমিত এবং যতটুকু প্রয়োজন অতটুকু যদি আপনি তাদের সাথে কড়াকড়ি করেন তাতে দোষ নেই, কিন্তু সেক্ষেত্রে সীমা লঙ্ঘন করা জায়েজ হবে না।
এটা অবশ্যই সীমা লঙ্ঘনটা জুলুমই হবে। তো এই সীমা ভিতরে কতটুকু এটা আপনাকে বিবেচনা করতে হবে। এই জন্য এটা যেহেতু কঠিন, এই জন্য এই এই রাস্তা অবলম্বন না করে অন্য কোনো পদ্ধতিতে কাজ আদায় করে নেওয়ার বিষয়টা ফিকির করতে হবে। আর মেয়ে কর্মী আছে যাদের দিকে নজর পড়ে, আসলে মানে শুধু এটা গার্মেন্টসের ক্ষেত্রে নয়, আপনি অন্যান্য কাজের ক্ষেত্রেও এখন ব্যাপকভাবে বেপর্দা বেড়ে গেছে, আপনাকে নজর হেফাজত করেই চলতে হবে, এটা ছাড়া কোনোই উপায় নেই। আর ভালো লাগলো আপনার কথা শুনে যে আপনি বলছেন যে অনেক সময় তাদের দিকে দৃষ্টি পড়ে যায়, এতে নিজেকে ছোট মনে হয়, এই ছোট মনে হওয়াই হলো লজ্জিত হওয়া। আশা করা যায় এই বিষয় যদি থাকে এবং এটাই তৌবা ইস্তেগফার, যখনই এরকম হয়ে যায় নিজেকে তৌবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেন, হ্যাঁ নজর নিচে রাখতে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এইভাবে ই করলে আপনার চাকরি হালাল হবে এবং আপনি ওখানে চাকরি করতে পারবেন। আমার প্রতিষ্ঠানে বা দোকানে নিচে বসে কোরআন পড়ার পরিবেশ নাই, চেয়ার টেবিলে কোরআন পড়ার জন্য ব্যবহার করা যেতে পারে কি না? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চেয়ার টেবিলে কোরআন শরীফ পড়া যায়, কোরআন শরীফের চেয়ার টেবিলে কোরআন শরীফ পড়তে কোনো নিষেধ নেই। একটা প্রশ্ন হলো, হুজুরের কাছে জানতে চাচ্ছি রুকু সেজদায় তাসবি পড়া সুন্নত, কমপক্ষে একবার তাসবি আদায় করলে কি সুন্নত আদায় হবে? একবার করলে ওয়াজিব আদায় হয়, মানে অবস্থান করা, রুকুতে অবস্থান করা ওয়াজিব না, এক তসবি পরিমাণ অবস্থান করা ওয়াজিব। একবার তসবি পড়লেন, একবার দ্বারা সুন্নত আদায় হয় না, তিনবার কমস্কম সুন্নত আদায় করতে হলে কমস্কম তিনবার পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আজিম তিনবার পড়তে হবে, সেজদা তো সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়তে হবে। নামাজে সালাম ফেরানোর পর কোনো আলেম বলেন আস্তাগফিরুল্লাহ বলতে, আবার কোনো আলেম বলেন আল্লাহ আকবার বলে তারপর আস্তাগফিরুল্লাহ বলতে, এর মধ্যে কোনটা সহি, নাকি ভিন্ন কোনো আমল আছে জানালে উপকৃত হতাম? হাদিসে দুই রকমই আছে, কোনো হাদিসে সরাসরি নামাজের সালামের পরে ইস্তেগফার পড়ার কথা আছে, এই জন্য কোনো আলেম সেটা বলেন, কোনো হাদিসের ভিতরে আল্লাহ আকবার আগে বলার কথা আছে। আপনি দুই হাদিসের উপর আমল করে আল্লাহ আকবার আগে বলে এরপর ইস্তেগফার পড়েন, কোনো সমস্যা নাই, অথবা যদি এতদিন আমল ভিন্নটা থাকে যে আগে ইস্তেগফার পড়েছেন তাতেও কোনো দোষ নাই, ওটাও হাদিস অনুযায়ী আমল হয়ে যাবে। অনেক প্রশ্ন, বাকিগুলো ইনশাআল্লাহ আগামী ইয়েতে বুধবারে হবে, আমরা তাফসিরের দিকে যাই, এটা রেখে দাও বেছে দরুদ শরীফ পড়ি আমরা।